মিলে দেওয়া আছে, মানে কিছুটা মানে অনেকগুলো মিলে দেওয়া আছে আর কিছুটা, এটা অবশ্য আমার হাজবেন্ড কে এসেছে। তো মানে এত সব কাজ আর রোজ এত কাচ্ছি, মানে আর না পারা যাচ্ছে না। তো এখন ভাবলাম যে বসে আছি যখন, তো জামা কাপড় গুলো ভাঁজ করেই ফেলি, বসে নেই ঠিক, মানে এক্ষুনি আমার দৌড়াতে হবে, দৌড়াতে হবে বলতে রান্নাঘরে যাবো আর কি। আজকে আবার রান্না টান্না করে তারপর আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি বলতো, ওই যে দশকর্মা বাজার গুলো সব আমরা একটু মিলিয়ে নেবো, দুজন মিলে লিস্ট করে লিস্ট ধরে ধরে মিলিয়ে নেবো, তাহলে খুব সুবিধা হবে। না হলে না মানে পুজোয় বসে যদি দেখি যে এটা দেয়নি ওটা দেয়নি, তাহলে খুব মুশকিলে পড়ে যাবে, আবার ছুটতে হবে। সেই জন্য ভাবলাম যে দশকর্মার জিনিসগুলো সব মিলিয়ে নিই আমরা দুজন মিলে। আর সারা বাড়ি লেপ কাঁথা জামা কাপড়, সারা বাড়িতে আমার এই এখন এই মানে এই মুহূর্তে আর কি, সব রোদ্রে টোদ্রে দিচ্ছি, তো দিয়ে তো আর বক্সের মধ্যে ভরবো না। তো ভাবছি দুদিনের মধ্যে, বলছে দুই তিন দিন, দুদিন পড়েছে, তিন চার দিন লাগাবে, এখনো তিন দিন মতো তো লাগাবেই, লাগাবে কম করে। তো উপরে ইলেকট্রিকের কাজটা শেষ হয়ে গেলে সব এক জায়গায় করে রাখবো, মানে এক একটা ঘরে এক একটা জায়গায় রাখবো আর কি। তাহলে কি হবে, আমি যখন ব্যস্ত থাকবো না, সবাই আমার কাছে এসে জিজ্ঞাসা করবে না কোথায় কি আছে। কি হলো, ওই যে ক্যামেরা লাগবে, সরো যাও ওই ঘরে যাও। তো ওই জন্য ভাবছি যে সব জায়গা মতন রেখে দেবো, সুবিধেই হবে, এক জায়গায় রাখলে সবাই খুঁজে পাবে না আর তখন আমাকে হে করবে, ডাকবে। তো এক একটা জায়গায় এক একটা ঘরে ধরো চারটে পাঁচটা বালিশ কাঁথা কাপড় যা লাগে আর কি, না কম্বল টম্বল গুলো সব রাখবো না, এটা ফেলে দাও। তো সেইভাবে রাখছি, সেটাই ভেবেছি, তাতে ঘরটাও বেশ ফাঁকা ফাঁকা লাগবে, ভালো লাগবে দেখতে। এমনিতে শীত, জিনিসপত্র প্রচুর, একবার কম শীত পড়ছে একবার বেশি শীত পড়ছে, মানে সবকিছু মানে ডবল ডবল করে বেরোচ্ছে। তার মধ্যে আবার এই বক্সের মধ্যে যত লেপ পাতা ছিল, যত না তাও এখন অনেকগুলো আছে, সব আমি বার করেছি। তো সব মিলিয়ে মিশিয়ে বাড়ি একদম গোডাউন, পুরো গোডাউনের মতো অবস্থা আমার বাড়ি। আর যেগুলো কেচেছি কিছু আমি তোলার আছে, তুলে দেবো। আর ছেলে মেয়েদের জামা কাপড়ও তো প্রচুর হয়, দিনে প্রতিদিনই হয়, তো সেইগুলো কাচতে আর ভালো লাগছে না। মানে সত্যি কথা বলতে কি, সারাদিনে না সেই যে ঘুম থেকে উঠেছি আর এখন 9:15 বাজে, বিশ্বাস করো একটা সেকেন্ডের জন্য চোখের পাতাটা আমি বন্ধ করিনি। মানে তোকে তো এমনি একটু বিশ্রাম নেওয়ার জন্য চোখটা বন্ধ করে আমি একটা সেকেন্ডও পাইনি, আবার শুতে শুতে কত রাত হবে, মানে শরীরটা খুবই খারাপ লাগছে। তো এখন করব গিয়ে রান্নাঘরে যাব, গিয়ে রুটি করব, ভাত করব। ও মামা একটা কথা শোনো, তুমি যে আজকে আমার মন ভালো নেই, এবার রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে অনেক রান্না বান্না, মানে কিছু রান্না বান্না করবো সারাদিন, মানে এক কটা দিনে না রান্নার সেরকম মানে ব্যাপার নেই আর কি, মানে কোনো রকমে খেয়ে পড়ে বাঁচা, নাহলে এত পরিশ্রম হচ্ছে না, পুরো গাধার খাটনি খাচ্ছি, মানে গাধাও বোধ হয় এর থেকে কম খাটে, যা পরিশ্রম হচ্ছে সারাদিনে, এতটুকু চোখটা একটু বন্ধ করে বসার উপায় নেই। তো এতক্ষণ মেয়ের সঙ্গে সময় দিয়েছিলাম, দিয়ে ওর সঙ্গে মানে তোমার টিভি দেখছিলাম, তো কিছু না কিছু করতেই হবে আর কি, একদম চুপচাপ তো বসে থাকা যাবে না, মেয়ের সঙ্গে না হলে কিছু মানে একটুখানি রিল্যাক্স করবো, যার উপায় নেই, চোখ মুখ জ্বলে যাচ্ছে আমার একদম। আর এখন আমি কি করবো বলতো, করবো হচ্ছে একটা কিছু একটা তরকারি করতে হবে, আর করতে হবে তোমার ভাত আছে কিছুটা, দেখি কতটা আছে, হ্যাঁ একজনের হয়ে বেশি হয়ে যাবে, আর অল্প একটু রুটি করব, সব মিলিয়ে মিশিয়ে দেখি কি কতদূর কি হয়। তো আর কিছু একটা তরকারি করতে হবে, তো কী তরকারি করবো সেটা বুঝতে পারছি না। আচ্ছা দেখো কি আছে বলতো, বাঁধাকপি আছে আর পেঁয়াজ কলি আছে, তা ওগুলো আমার এখন কেটে রান্না করার একদমই ইচ্ছে নেই, আর গলার মধ্যে কিন্তু উৎসাহটা কম দেখেছে, মানে আর শরীরটা পাচ্ছে না, এবার মনে হচ্ছে একটুখানি ঘুম আসুক আর না আসুক অন্তত চোখটা বন্ধ করে একটুখানি বিশ্রাম নিই, কিন্তু তার তো উপায় নেই, এখন অনেকটা সময় কাজ করতে হবে, তারপর বিশ্রাম নিতে হবে। তো চলো বেরো,
আমার মাহি যেটা পরছে এটা হচ্ছে আমার একটা ব্লাউজ পিস, এটা আমার বউ হাতে যে শাড়িটা ছিল এখান থেকে দেওয়া হয়েছিল সেই শাড়িটার ব্লাউজ পিস। তো সেই ম্যাচিং তো ব্লাউজ পিস করা হয়নি, তো সেভাবেই পড়েছিল, ও কোথা থেকে খুঁজে পেয়েছে, তো নিয়ে সেটা খেলা করছে, ওটাকে লুঙ্গি করছে। লুঙ্গি কথাটা যে কোথা থেকে শিখলো আমি জানি না। তো রান্নাঘরে চলে এসেছি, আর এসে আমি কী রান্না করব এটাই হাতড়াচ্ছিলাম। আসলে সবজি কিনছি না, সবজি রান্না করার মতো টাইম একদমই এখন আর নেই, মানে কোনো রকমই খেয়ে পড়ে বেঁচে আছি, কোনো রকমই রান্নাবান্না হচ্ছে, আর পুরো সময়টাই দিচ্ছি অন্য সব কাজে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, অনেক কিছু ধোয়া, রৌদ্রে দেওয়া, এই সবের কাজে। তো হাতের কাছে যেটা সহজ সরল মনে হচ্ছে তো সেটাই রান্নাবান্না করছি। তো এখন হাজবেন্ড দেখলাম অনেক আলু নিয়ে এসে, অনুষ্ঠানের জন্যই আলু নিয়ে এসে, তো আমি ভাবলাম একটুখানি আলু চচ্চড়ি করি, অনেক দিন আলু চচ্চড়ি করিনি, আর আলু চচ্চড়ি করলে বাচ্চারা ভালো খায়, যে কোনো বাচ্চাই আমি দেখেছি বাচ্চারা কিন্তু আলু খেতে বেশি পছন্দ করে, তো সেই জন্য আলু চচ্চড়ি করলাম, আর একটুখানি রুটি করব, তো দুটোর কম্বিনেশন বেশ ভালোই যাবে। যেহেতু রান্নাবান্না খুব একটা বেশি ভালো করে হচ্ছে না, ওই জন্য অন্যর একটুখানি আজকে দেখছিলাম আমাকে বলছিল যে তুমি বাড়িতে কী করো, রান্নাবান্নাও করো না তাহলে কী করো। আসলে ও স্কুলে থাকে, ও জানে না যে সারাদিন আমি কী করি, তো সারাদিন ধরে যে কাজগুলো করি সেগুলো তো ও দেখতে পায় না। আর আসলে এরকম করে তো আমি রান্নাবান্না করি না, আমি সবসময় গুছিয়ে গুছিয়েই রান্না করি যতটা সম্ভব, অন্তত দুপদ তো করি, দিনের পর দিন এরকম তো হয় না। তো ওর একটা অভ্যেস হয়ে গেছে যে মা এইভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করবে, এটা দেখে দেখেই ও অভ্যস্ত। তো একদম এই যে ফাঁকি মারা রান্নাগুলো ও ঠিক নিতে পারছে না, ও ডাল ভালোবাসে কিন্তু রেগুলার ডাল বা রেগুলার একরকম দুরকম সবজি, তো এইগুলো ঠিক ওর পছন্দ হচ্ছে না। কেক বানিয়েছ? কেকের উপরে এখানে নিচে আছে আটার ডো, তার উপরে আছে লজেন্স ভাঙা, তার উপরে আছে মুড়ি দিয়ে কেক ডেকোরেট করা হয়েছে, তাই তো? আর নিচে ওটা কি পড়া আছে বাবা, ওটা কি? এটা তুমি কি পড়েছো? ওটা ওটা কি পড়েছো? এটা আমি এটা হলো লুঙ্গি। লুঙ্গি পড়েছো? লুঙ্গি কো শব্দটা কোথা কি করে জানলে? আমাদের বাড়িতে লুঙ্গি তো কেউ পরে না। আমি তো লুঙ্গি। তুমি কোথা থেকে শিখলে লুঙ্গি? আমি এখন মেকে বলো ওই চুল কাটাবো বলে নিয়ে। ঠিক আছে, কিন্তু লুঙ্গি লুঙ্গি শব্দটা কার কাছ থেকে শিখেছো? আমি এক তুমি একা একা শিখেছো? মা এখন একদম তুল তুলে, তাই? আর এটা একটা ছাকনি, এটা ছাকনি কি মা? বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে তার তো একটা আলাদা গোছানো তো আছেই, তার সঙ্গে আমার এই ভিডিওর একটা কাজ, আমি রেগুলার তো ব্লগ ছাড়ি, সেই জন্য আমার একটা অন্যরকম একটা পরিশ্রম তো থাকেই একটা ব্লগ তৈরি করার পেছনে, যারা আমরা করি তারা জানি। তারপরে আবার বাড়িতে কাজ হচ্ছিলো, তো সেই সব গোছানোও একটা ব্যাপার আছে, তো সব মিলিয়ে এখন একদম ভীষণ ব্যস্ততার মধ্যে আছি আমি। এই যে কাঁথার ওয়ার পরালাম, বেড কভার দুটো ভাঁজ করে রেখেছি, আর এই হচ্ছে আমার পর্দা, পর্দাগুলো সব এখন লাগাবো। তো হ্যাঁ, সবগুলো এরকম করে ফেলেছি, আর কিছু কিছু রেখেও এসেছি। আর আমার বাড়িতে যা অবস্থা না এখন, এখন মনে হবে একটা জামা কাপড়ের শোরুম, মানে এত বাপরে এরকম এত পর্দা, বাবা ভীষণ ভার। এই দুটো তো নেটের, এই দুটো তো কোনো ভারই না, আর এই যে এইখানে চারটে পর্দা আছে ভীষণ ভার। তো এক এক করে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে এগুলো দাও আবার ধরতে পারছি না। তো এইগুলো সব এখন লাগাবো, বালিশের ওয়ার পরাবো, অনেকগুলো কাজ আছে। কালকে সন্ধ্যাবেলা যেটুকু করেছিলাম ওইটুকুই দেখলে তারপরে আমি আর শুট করতে পারিনি, মানে আর এত কাজ এত কাজ। ক্যামেরার সঙ্গে করে নিয়ে বেড়ালে না সেই কাজ আমি কমপ্লিটই করতে পারতাম না, কিছুতেই কমপ্লিট করতে পারতাম না। এই জন্য ক্যামেরাটা ছিল না বলে সকাল থেকে আর কন্টিনিউ করিনি, কালকেও কন্টিনিউ করিনি, মানে কী বলবো, আর একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে কাজের জন্য, আর একদম মানে শরীর একদম ভেঙে এসছে, মনে হচ্ছে একটু বিশ্রাম চাই, কিন্তু এখন বিশ্রাম নিলে আর একদমই হবে না। তো এই জন্য এখন আমি পর্দাগুলো লাগিয়ে ফেলবো, লাগিয়ে বালিশে যত সব বালিশ আছে সবগুলো ওয়ার পরাবো, কোনগুলো বালিশের মানে আর ঠিকঠাক করে লাগাবো আর কি, ওয়ার পরানো আছে তবুও যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করাবো, ওগুলো সব তোলা বালিশ আমার, তো সেই সবগুলো করবো, বেড কভারগুলো তুলবো,
আর কোন কোন বেড কভার গুলো পাবো সেগুলো আলাদা করবো, সব অনেক অনেক কাজ আছে, চলো তোমাদের সাথে সব শেয়ার করি। তো তার আগে আমার দরকার ট্রাইপড, আর এই ঘরের লাইটটা করবো এখন অফ। আমার না একটুখানি এই পর্দাটা, এই যে সাদা যে পর্দাটা তোমরা দেখছো, এই এইটা এটা এটা মাহির কাছে যেটা আছে, এটা একটু অন্যরকম ভাবে কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু দাঁড়াও এরকম কালচে কালচে লাগছে না, এবার ঠিক আছে, ফোকাসটা অন্য সরে গেছে। তো করার ইচ্ছে ছিল, তো এত শর্ট টাইমে আর করে উঠতে পারবো না, উপরে উঠলে ধীরে 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 করবো, একটুখানি অন্যরকম করে, অন্য মানে প্লেন সাদা, একদম সাদা তো অনেক দিন ধরে দেখছি আর ভালো লাগছে না, তো একটু অন্যরকম করলে বেশ ভালো লাগতো। তো দেখা যাক পরে করবো, এখন আর হবে না। পর্দাগুলো বেশ কয়েকদিন ধরে খোলা ছিল, কিছু তো দেখিয়েছি যে কতদিন আমি খুলে রেখেছিলাম, খুলে কেচে আমি ভাঁজ করে রেখেছিলাম, ভেবেছিলাম পরে এক সময় পরিয়ে নেবো, তো টাইমই আর হচ্ছিল না, শেষে বাদবাকি যে পর্দাগুলো ছিল সেগুলো বার করে আমি কেচে একসঙ্গে এখন সবকটা টানিয়ে দেবো। আর পর্দা না থাকলে না ঠিক ভালো লাগে না, মানে বরাবরই তো পর্দা রাখা অভ্যাস, তো পর্দা না থাকলে কেমন একটু ফাঁকা ফাঁকা লাগে, আর ঘরটা মনে হয় দেখতে অতটা সুন্দর লাগছে না। তো আর আমার সঙ্গে আমার মেয়েও চলে এসেছে, আমাকে বলছে যে তোমাকে আমি হেল্প করে দেবো। তো দেখো আমার সঙ্গে পর্দাগুলো একটুখানি বয়ে বয়ে দিল, আর পর্দা লাগানোর পর দেখো কতটা ভালো লাগছে। এই পর্দাটা বেশ কিন্তু সুন্দর, মানে বেশ ব্রাইট কালার, বেশ ভালোই লাগে। আর এই সাদাটা দেখে দেখে আমি খুব বোর হয়ে গেছি, এটার একটা ব্যবস্থা করতেই হবে। ব্রাহ্মণ দিয়েছে, সেই এই লিস্ট ধরে আমাকে সব মিলাতে হবে যে সব ঠিকঠাক এসছে কিনা। চলো কাজটা শুরু করি। বাচ্চাদের সঙ্গে এইসব কাজ করা খুব টাফ হয়ে পড়ে, যেহেতু মাটির জিনিস আছে, আর আমার খুব ভয় করছিল যে মাহি যদি এগুলো নিয়ে একটাও ভেঙে ফেলে তো আবার ছুটতে হবে আনতে। আর অনেক জিনিসের আমি নাম জানি না, তো আন্দাজে আন্দাজে মোটামুটি মেলালাম, মোটামুটি মনে হল সব ঠিকই আছে। দুই একটা প্রদীপ দেখলাম, মাটির যে প্রদীপ 108টা লাগে, তো দেখলাম ভাঙা বা কোনোটা ফুটো, তো ওগুলো আমি আলাদা করে রেখেছি, তো ওগুলো আবার আনতে হবে, না হলে অনুষ্ঠানের দিন যদি দেখা যায় যে কিছু কম পড়েছে তাহলে আবার আমাদের ছুটতে হবে। এগুলো সব পরিষ্কার করে সব মিলিয়ে টিলিয়ে নিলাম, মোটামুটি ঠিকঠাকই আছে, একটু অর্ধেক এদিক ওদিক আছে, তো কালকে হাজবেন্ড গিয়ে সব ঠিকঠাক করে নিয়ে আসবে। আর এখন এখন বাজে 9:30, আর এখন করতে হবে রান্না, যাই করো না কেন রান্না তোমাকে করতেই হবে। রান্নাঘরে চলে এসেছি, দেখি কি কি খাবার আছে না আছে, তারপর আমি ডিসাইড করবো যে আমি সরি তো কি করবো আর কি করবো না। আমার যা ঘুম পাচ্ছে না, আমাকে যদি কেউ ঘুমাতে দেয় না তো আমি এখন থেকে মানে এখন 9:30 বাজে, তো কাল 9:30 উঠতে পারি, এত ঘুম পাচ্ছে আর এত ক্লান্ত শরীর, চোখ জ্বলে যাচ্ছে একদম, কিন্তু কাজ তো করতেই হবে বলো, কাজ ছাড়া তো চলবে না মানুষের জীবন। আর এখন এখন একটুখানি কাজের চাপ আছে, আবার কদিন পরে কমে যাবে। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভীষণই এই মুহূর্তে খুবই দুজনেই পরিশ্রম করছি আর কি, তো আপাতত দেখি কি করা যায়, ডালই করবো, ডাল ছাড়া সবজি কি আছে, শুধু দু চারটে পেঁয়াজ কলি আছে, এ কটা এই এই কদিনের মধ্যে খেয়ে নিতে হবে, না হলে না হবে না।
ছাড়া আলু আছে, ডাল আছে, ডাল আছে, অনেক রকমের ডাল আছে। তো ভাবছি একটু ছোলার ডাল করি, রুটির সঙ্গে ভালোই লাগবে। আর দুপুরবেলা করেছিলাম বাঁধাকপির পকোড়া, তো সেটা এখনো 4-5টা মতো আছে, বড় বড় 2-3টে পকোড়া আছে আর ছোট ছোট 2টো আছে। তো মোটামুটি এই দিয়ে ডাল টাল দিয়ে রাত্রের খাবারটা অনায়াসে খুব ভালোভাবে চলে যাবে, যেহেতু রুটি খাওয়া হবে আর ভাত খুব অল্প একটুখানি, যে খুব অল্প একটুখানি আছে, মাহিকে দিয়ে দেবো বা অন্যের পাশে বা আমি একটুখানি পাশে নিয়ে নেবো। আমার না ওই অল্প একটু একটু করে পরের দিন থাকবে এই জিনিসটা আমার একদম ভালো লাগে না, মানে বিরক্ত লাগছে, বিরক্ত লাগে আমার। তো আমি দেখি রান্না বসিয়ে দিই, দিয়ে রুটিটা করে নিই আর কি, ডালটা বসিয়ে দিয়ে রুটিটা করে নিই, এটাই বলতে চাইছি আর কি। আর হচ্ছে এবার থেকে ভাবছি যেহেতু কাজের ভীষণ চাপ, ভীষণ চাপ, ভাবছি ছোট্ট ছোট্ট ব্লগ দেবো, একদম ছোট ছোট ব্লগ দেবো। আর আমি চাই না যে আমার চ্যানেলে ব্লগটা মানে ব্রেক হয়, মানে ধারাবাহিকতা যেরকম চলছে আমি চাই এরকম এরকম চলুক। বাই চান্স হয়তো কোনো দিন হয়তো খুব অসুবিধা হয়ে গেলো, সেটা আলাদা কথা, কিন্তু যতক্ষণ পারবো আমি ব্লগ দেবো, সে ছোট হোক বড় হোক, 5 মিনিটের হলেও আমি ব্লগ দেবো, আমি সেটাই ভেবে রেখেছি। তো এত বড় বড় ব্লগ হয়তো কটা দিন আমি আর দিতে পারবো না, কারণ আমি সত্যি ভীষণ টায়ার্ড, সারা দিনটা এতটুকু 1 সেকেন্ডও চোখ বন্ধ হয় না, তো চোখ দিয়ে মাথা দিয়ে না পুরো মনে হচ্ছে চেপে কি একটা ধরে রেখেছে, এরকম করে চাপলে যে কি আরাম লাগছে তা বলে বোঝানোর মতো না। আসলে ঘুম হয় না তো ঠিকঠাক, ওই জন্য এরকমটা হচ্ছে। তো চলো কাজ করি আর গপ করবো না, সবাই এসে পড়বে, এসে গেলেই সবাইকে আমাকে দিতে হবে খেতে। তো পুজোর জিনিসগুলো দেখলে আমি সব বারান্দাতে রেখে এসেছি, তো যত জিনিসপত্র আনা হচ্ছে সবই বারান্দাতে আর গলিতে এনে রাখছি, আর এদিকে তো রাখা জায়গা নেই, মেয়ে হাত দেবে সেই জন্য আমি ওদিকেই রাখছি। আর পুরো বারান্দাটা আর গলিটা ভর্তি হয়ে গেছে, তো ওখানে যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। তো ইলেকট্রিকের কাজটা হয়ে গেলে ভাবছি ঘরগুলো পরিষ্কার করে সব জিনিসপত্র উপরে তুলে দেবো, তাহলে যাতায়াত করতে একটু সুবিধে হবে, ঘরগুলো একটু ফাঁকা হবে। আর এখানে মাহি দেখো নিজে থেকেই খেতে চাইলো, আমার কাছে কিন্তু এটা বিশাল বড় একটা ব্যাপার, ও কিন্তু খেতে চায় না নিজে থেকে। তো অল্প একটু ভাত ছিল, আমি গুঁড়ো দুধ দিয়ে ভাত দিয়ে ওকে খাওয়াচ্ছি, ও নিজেই খেতে চেয়েছে দুধ আর ভাত। তো দুধ ভাত খাওয়াচ্ছি, আর আমি এখানে শিম আর টমেটো দিয়ে এক মুগ ডাল করলাম, ছোলার ডাল আর করা হয়নি। তো ডিনার শেষে আমি সব রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, সকাল থেকে উঠে আবার শুরু হবে নতুন যুদ্ধ, তো সেই জন্য আগে থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি যাতে সুবিধাই হয় আমার। আর রান্না করতে করতে কিন্তু আমি অনেকগুলো বাসনও মেজে নিয়েছি, আমি বরাবরই রাত্রে বাসন মেজে রাখি যাতে সকালবেলা উঠেই বাসন মানে এটো বাসন যাতে না দেখতে হয়, এটা দেখতে খুবই খারাপ লাগে। আর আর সেগুলো শুকিয়ে শুকিয়ে থাকে, আর যেগুলো শুকিয়ে থাকে না তুলতে গেলে খুব অসুবিধেই হয়। তো যদি তুমি সঙ্গে সঙ্গে ধুয়ে রাখো তাহলে কিন্তু খুব সহজে সেটা ধোয়া হয়ে যায়। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।